আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিরব বাহকে দ্রুত সংক্রমিত হচ্ছে করোনা ভাইরাস, দেশে আক্রান্ত 23%-এরই কোনো উপসর্গ নেই। করোনা টেস্ট ল্যাবের সংখ্যা বাড়ছে কিন্তু অভাব মেডিকেল টেকনোলজিস্টের, নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় জটিলতা। ভার্চুয়াল বিচার কাজ শুরু, নিম্ন আদালতকে শুধু জামিন শুনানি নির্দেশ প্রধান বিচারপতি। কাল কুয়েত থেকে ফিরতে শুরু করবে কাজ হারানো বাংলাদেশিরা, এ মাসেই আসছেন 4,500 লোক। এবং রাজধানীতে নিম্ন আয়ের 40,000 পরিবারকে 10 টাকা কেজি দরে চাল দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। সংবাদে এছাড়াও থাকছে, কর্মীদের সুরক্ষায় এটিএন বাংলা কার্যালয়ের প্রবেশ পথে বসানো হলো জীবাণুনাশক টানেল। যা কিছু প্রক্রিয়া দরকার সিকিউরিটির জন্য আমরা করে যাচ্ছি। এবারে বিস্তারিত সংবাদ। নীরব বাহকই এখন দেশে করোনা ভাইরাস দ্রুত সংক্রমণের সবচেয়ে সহজ মাধ্যম। কোনো উপসর্গ নেই, তবু আক্রান্ত হচ্ছেন অনেকে। রোগ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান IEDCR বলছে, বাংলাদেশে মোট রোগীর অন্তত 23% নীরব বাহক বা উপসর্গহীন, তাই তাদের শনাক্তে টেস্টের কোনো বিকল্প নেই। রাসনা দাসের রিপোর্ট। আমার প্রথমে ঠান্ডা জ্বর কাশি কিছুই ছিল না, এই জন্য আমি টেস্ট করতে চাইনি। পরবর্তীতে আমিও টেস্ট করাই এবং আমার ভিতর করোনা পজিটিভ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 7 মে। এর আগে এক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় বাধ্য হয়ে টেস্ট করান। টেস্টে করোনা পজিটিভ শনাক্ত হন তিনি, অথচ নমুনা পরীক্ষার আগে কোনো উপসর্গ ছিল না তার মধ্যে। বর্তমানে আমার ভিতরে ঠান্ডা জ্বর কাশি কোনো কিছুই নেই, তারপরও আমি ঘরে বসে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসকরা বলেন, করোনা আক্রান্ত হলে সর্দি জ্বর, কাশি, গলা ব্যথা, মাংসপেশিতে ব্যথা ও অবসাদ দেখা দেয়, কিন্তু বর্তমানে আক্রান্তদের অনেকের ক্ষেত্রেই এই উপসর্গগুলো দেখা যাচ্ছে না। সিমটম ছাড়াই কিন্তু আসলে করোনা পজিটিভ রোগী হিসেবে চিহ্নিত হচ্ছেন টেস্টের মাধ্যমে, RT-PCR যে টেস্ট আমরা করি সেই টেস্টের মাধ্যমে। এখন উপসর্গ থাকাটা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা আশা করব বা করি, এবং সেই ক্ষেত্রে উপসর্গ না থাকলে সেই ধরনের রোগীদের কিন্তু চিহ্নিত করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে। IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর বলেন, উপসর্গহীন রোগী বাংলাদেশেও আছে। ঢাকা ও নারায়ণগঞ্জে কমিউনিটি ট্রান্সমিশন হওয়ায় এই এলাকায় এই ধরনের রোগী বেশি। দেশের মোট করোনা আক্রান্তের প্রায় 23% উপসর্গহীন ব্যক্তির দেহে নীরবে বাসা বেঁধেছে এই ভাইরাস। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যপাত্র আছে তাতে 20-23% মানুষ লক্ষণ ছাড়াই করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখন এরকম মানুষের ক্ষেত্রে পরিস্থিতিটা একটু বিপজ্জনক হতে পারে, যদি কারণ যে ব্যক্তি ভাইরাস বহন করছেন যেহেতু তার কোনো উপসর্গ নাই, সেহেতু তিনি জানেন না যে তিনি ভাইরাসে আক্রান্ত, কিন্তু তিনি ছড়াচ্ছেন। সো এরকম ক্ষেত্রে যেটা হবে যে তিনি যত ঘর থেকে বের হচ্ছেন, যেখানে যাচ্ছেন, তিনি যখন কথা বলছেন কিংবা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন বা কোনো কিছু স্পর্শ করছেন, সেখানে ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিকিৎসকরা আরও জানান, উপসর্গহীন রোগীর কারণে মানুষের উদ্বেগও বাড়ছে, তাই পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক হারে পরীক্ষার কোনো বিকল্প নেই। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, এর মধ্যে নারায়ণগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল। জেলায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত 47। এ নিয়ে শুধু নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 56 জনে, আক্রান্ত 1,328 জন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছে, আক্রান্তদের মধ্যে 88 জনই পুলিশ সদস্য,
এছাড়া সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এক মহিলা। তবে জেলায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। এদিকে ফেনীতে দুই স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের পাঁচজন কর্মী সহ আটজনকে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট 15 জন আক্রান্ত হলেও 3 জন সুস্থ হয়েছেন। নোয়াখালীতে শনাক্ত আরও 22 জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 48। তবে আগের চেয়ে রোগীর সংখ্যা কমেছে বরিশাল ও ঝিনাইদহে। এই দুই জেলায় গত 24 ঘণ্টায় 2 জন করে আক্রান্ত হন। কুমিল্লায় আক্রান্ত হয়েছে একই পরিবারের 3 জন সহ মোট 5 জন। এছাড়া জয়পুরহাটে নতুন 5 জন সহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 48-এ। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 41 লাখ ছাড়িয়েছে। মারা গেছেন 2,82,000-এর বেশি। করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 80,000 ছাড়িয়েছে। ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে গত 24 ঘণ্টায় নতুন করে 5 জন সহ 17 জন শনাক্ত হয়েছে। এদিকে যুক্তরাজ্যে কয়েক ধাপে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউন শিথিল হচ্ছে ইউরোপের অনেক দেশেও। বিশ্বে করোনা প্রভাব নিয়ে আরও জানাচ্ছেন রোকসানা ইভা। বিশ্বের কোথাও কোথাও করোনা বিস্তার কিছুটা কমলেও মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এর মাঝে লকডাউন বাড়ানো বা শিথিল করার সুফল ও কুফল দুটোই দেখেছে বিশ্ব। This is not the time simply to end the lockdown this week. করোনা বিস্তার ও মৃত্যু হার নিম্নমুখী থাকায় দেশ থেকে ধাপে ধাপে লকডাউন ওঠানোর কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার টেলিভিশন ভাষণে 1 জুন থেকে প্রাইমারি স্কুল খুলে দেওয়ার কথা জানান তিনি। এছাড়া ইংল্যান্ডে চলতি সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে অল্প পরিসরে কাজ ও মেলামেশার সুযোগ থাকছে। তবে নাগরিকদের গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে করোনার প্রভাব কমায় ফ্রান্স, ইতালি, নিউজিল্যান্ড, স্পেন, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড সহ ইউরোপের অনেক দেশ লকডাউনে শিথিলতা আনছে। তবে বন্ধ থাকছে রেস্টুরেন্ট, সিনেমা হল, ক্যাফে ও বারগুলো। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে গত 24 ঘণ্টায় মারা গেছে 776 জন, যা মার্চে ভাইরাসটির তাণ্ডব শুরুর পর একদিনে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড। দেশটিতে 13,29,000-এর বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 80,000। ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে 5 জন সহ গত 24 ঘণ্টায় দেশটিতে নতুন করে 17 জন শনাক্ত হয়েছে। লকডাউন শিথিলের পর যা খারাপ পরিস্থিতির ইঙ্গিত দেয়। রোকসানা ইভা, এটিএন বাংলা। এদিকে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশিদের মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম। গত 24 ঘণ্টায় সেখানে মারা গেছেন 9 জন। গত 53 দিনে এই নিয়ে নিউ ইয়র্কে এ ভাইরাসে মারা গেলেন 249 জন প্রবাসী বাংলাদেশি। ফলে চাপা আতঙ্ক আর উদ্বেগ বিরাজ করছে কমিউনিটিতে। গত কয়েকদিনের চাইতে শহরটিতে লোক সমাগম ও যানবাহন চলাচল কিছুটা বেড়েছে। দোকানপাটও খুলেছে কিছু এলাকায়। তবে সামাজিক দূরত্ব কঠোরভাবে না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা স্থানীয়দের। শীতলের কারণে নিউ ইয়র্কের অনেক মানুষ বাইরে বেরোচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত আমি মনে করি, সবাই আমার নিজের সেফটির জন্য, অন্যের সেফটির জন্য আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেই হবে। না হলে এত বড় শহরে আমরা আবারও আরেকটা রিফ্লেক্স দেখবো, আবারও এই COVID-19 সেকেন্ড ওয়েভ যেটা আমরা ইউহানে দেখেছি আমরা সেটা এখানেও দেখবো। দেড় মাস পর রাজধানীর কিছু দোকানপাট খুলেছে গতকাল। একে ঘিরে আজ বেশ ব্যস্ত নগরী। রাস্তায় বেড়েছে যানবাহন আর মানুষের চলাচল। বিজয় সরণি এলাকায় আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। সরাসরি কথা বলছি তার সাথে। শামীম, কেমন দেখছেন আজ ঢাকার পরিস্থিতি? চৈতি সরার বলুন। সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আগের প্রতিদিনের চেয়ে কিন্তু এখন যানজটের পরিমাণ বাড়ছে, গাড়ির চলাচল বাড়ছে সড়কে এবং যানজট তৈরি হচ্ছে বিভিন্ন এলাকায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি সিগন্যালে দীর্ঘক্ষণ বসে আছে, শুধু গণপরিবহন নেই রাস্তায়, কিন্তু অন্য অন্য যে যানবাহন, বিশেষ করে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়েছে। আসলে সরকারের পক্ষ থেকে নানারকম উদ্যোগ নেওয়া হলো। এখন পর্যন্ত আপনারা জানেন যে সাধারণ ছুটি চলমান রয়েছে, এর মধ্যে দোকানপাট খুললেও কিন্তু বড় বড় শপিং মল খুলেনি, অফিসও অধিকাংশ বন্ধ রয়েছে। তারপরও যে মানুষজনের এত উপস্থিতি সড়কে, এটি কিন্তু আসলে হতাশ করেছে অনেককেই। কারণ তাদের কাছে প্রশ্ন করলেও, কিন্তু জিজ্ঞাসা করলেও তারা কিন্তু বলতে পারে
পারছেন আসলে তাদের গন্তব্য কোথায়। অনেকেই কিন্তু অযথাই বের হয়েছেন এবং তারা ঘোরাফেরা করছেন, অনেকে হেলমেট ছাড়া মোটর বাইক চালাচ্ছেন আমরা লক্ষ্য করেছি। এছাড়া পুলিশ কিন্তু এর আগে অতটা তৎপর থাকতে হয়নি, যেহেতু যানবাহনের সংখ্যা সড়কে কম ছিল, কিন্তু আজকে কিন্তু আমরা দেখি তাদেরকেও কিন্তু অতিরিক্ত চাপ নিতে হয়েছে এই সড়কের যানবাহন নিয়ন্ত্রণে রাখার জন্য। আর শপিং মলের কথা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না, সেখানে কিন্তু বড় বড় শপিং মলগুলো বন্ধ থাকলেও নগরীর বিভিন্ন এলাকায় যে দোকানপাট খুলেছে সেখানে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে এবং যথা দর্শক বিজয় সরণি এলাকা থেকে সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীমের সাথে। করোনা ভাইরাস পরীক্ষায় বাড়ছে ল্যাবের সংখ্যা, কিন্তু সেই অনুপাতে নেই মেডিকেল টেকনোলজিস্ট, ফলে নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় দেখা দিয়েছে জটিলতা। করোনা চিকিৎসায় তাই দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে টেকনোলজিস্টদের সংগঠন। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তিনি একজন পোশাক শ্রমিক, শরীরে জ্বর। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, IEDCR সহ আরও কয়েকটি হাসপাতাল ঘুরেও করোনা পরীক্ষা করতে পারছেন না। এই চিত্র প্রায় প্রতিদিনের। এই যদি হয় দেশের স্বাস্থ্য নিরাপত্তা, তাহলে সাধারণ মানুষ আমাদের মতো খেটে খাওয়া মানুষ কই যাবে? কোন জায়গায় যে পরীক্ষা করবো, আর এই আমি ডিউটি করবো কিভাবে, আর এই সামনে ইতাই যান আমি চলবো কিভাবে? করোনা রোগীর চিকিৎসায় এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক এবং নার্স, তবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য নেওয়া হয়নি টেকনোলজিস্টদের। প্রায় 10 বছর হলো আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ হচ্ছে না। এখনও এই করোনা যুদ্ধের যারা প্রথম সারির সৈনিক তাদেরকে দূরে রাখা হচ্ছে। এখনও এই করোনা যুদ্ধকে ইস্যু করেও তারা আমাদের নিয়োগের প্রক্রিয়াটা আমরা এখন আসলে ওই রকমভাবে দৃশ্যমান আমরা কিছু পাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট দরকার। সেখানে দেশে মোট টেকনোলজিস্টদের পদ আছে 7,920টি, এর মধ্যে শূন্য পদ 2,755টি। দুঃখজনক হলো সত্য যে সরকার এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে দিয়ে একদিনের প্রশিক্ষণের মাধ্যমে করোনা রোগীর নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছেন, যেটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখনই মেডিকেল টেকনোলজিস্টদের এই চাহিদা মেটানো সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রায় 5,000 পোস্ট ক্রিয়েশনের জন্য একটি প্রস্তাব এসেছে মেডিকেল টেকনোলজিস্টের। এটি হয়তো প্রসেস করতে হবে, এটি প্রসেস করতে সময় লাগবে। তো আমার মনে হয় 386 জনের যে আউটসোর্সিং প্রস্তাব, এটা যদি আমরা গ্রহণ করি এবং নিয়োগ দিই, তাহলে এরাও কিন্তু যখন রেগুলার নিয়োগ পাবে তারা দরখাস্ত করতে পারবে এবং তারা নির্বাচিত হতে পারবে। এই অবস্থার মধ্যেও এখন পর্যন্ত 135 জন মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বা বাড়িতে আইসোলেশনে আছেন। প্রতিদিনই করোনা ভাইরাস পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস নির্ভুলভাবে পরীক্ষার জন্য প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আমাদের নেই পর্যাপ্ত জনবল, তাই করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য এখনই মেডিকেল টেকনোলজিস্ট সহ চিকিৎসক নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্ট সহ নিম্ন আদালতে আজ থেকে শুরু হয়েছে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কাজ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিম্ন আদালতগুলোকে শুধুমাত্র জামিন শুনানির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। করোনা পরিস্থিতিতে সব আদালতের কার্যক্রম প্রায় 2 মাস ধরে বন্ধ, এতে দুর্ভোগ পোহাচ্ছেন বিচার প্রার্থীরা। গত 23 এপ্রিল সীমিত পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা বাতিল করেন প্রধান বিচারপতি। পরে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় ভার্চুয়াল কোর্ট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 জারি করেন রাষ্ট্রপতি। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রার্থী, আইনজীবী, সাক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে যে কোনো মামলার শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক, আদেশ এবং রায় দেওয়া যাবে। ভার্চুয়াল কোর্ট সাধারণ আদালতগুলি যেই সব দায়িত্ব পালন করে, যেমন বিচার কার্য, ট্রায়াল, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, আর্গুমেন্ট শোনা, রায় এবং আদেশ দেওয়া, সবগুলি করতে পারবে। কিছুদিন আগেও আমি দেখেছি যে ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্ট এই এখন এই করোনা ভাইরাস জনিত কারণে এই ভার্চুয়াল কোর্ট বসিয়ে তাদের আর আদালত পরিচালনা করার কাজ শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন। আমরা খুব একটা সেই ক্ষেত্রে বলতে পারি
পিছিয়ে নেই। ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার বিষয়টিকে সময় উপযোগী হিসেবে দেখছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, এতে করোনা প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বিচার প্রার্থীরা। কিছু কিছু জরুরি বিষয় আছে যেটা বিচারের আওতায় আছে, সেগুলোকে তড়িৎ গতিতে নিষ্পত্তির জন্যই এই ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা হয়েছে এবং এটা আমাদের সংবিধানের 107 যে ধারা আছে সেটার সাথে মিলই করা হয়েছে বলে আমি মনে করি। এবং আমার মনে হয় যে এতে করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিচারের বলে সেটা অনেকটা লাঘব হবে। সব ধরনের রিট, ফৌজদারি ও দেওয়ানি মামলা সহ আপিল শুনানির জন্য বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলমের বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়া চেম্বার জজ হিসেবে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানকে ঠিক করা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কুয়েতের চারটি বন্দি শিবিরে থাকা 4,500-এরও বেশি বাংলাদেশি কর্মী কাল থেকে দেশে ফিরবেন। কুয়েত ও আল জাজিরা এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে প্রথম দফায় 600 জন দেশে ফিরবেন বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। করোনা বিশ্ব মহামারীতে গেল মাসে জেলে থাকা এ বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমায় মুক্তি দেয় কুয়েত সরকার। এরপর ওই কর্মীদের মরুভূমির বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল। তারিখে তিনটা ফ্লাইট যাবে, ওখানে 600 লোক যাবে এবং 16-17 তারিখে আরও তিনটা ফ্লাইট যাবে। এভাবে পর্যায়ক্রমে 3-4 দিন পর পর ফ্লাইট গিয়ে 600 লোক যাবে এবং আমরা আশা করতেছি এক মাসের মধ্যে আমাদের সব বাঙালিদেরকে আমরা নিয়ে যাব। 10 টাকা কেজি দরে দ্বিতীয় দফায় ওএমএস এর চাল বিক্রি হলো ঢাকায়। তালিকাভুক্ত নিম্ন আয়ের মানুষেরা কম দামের এই চাল কেনার সুযোগ পাচ্ছেন। নগরীর 40,000 পরিবারের নিম্ন আয়ের মানুষকে এই সুবিধা দিতে চায় খাদ্য মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বিতরণে অনিয়ম, চুরি ও লুটপাটের কারণে 10 টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি এর আগে বন্ধ করে দেয় খাদ্য মন্ত্রণালয়। তারপর পদ্ধতি বদলে গত মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম আবার শুরু হয়। গতবার 10 টাকা দরে 20 কেজি করে চাল দেওয়া হয়েছিল 663 পরিবারকে। সোমবার রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, উত্তর খানসহ 10টি পয়েন্টে এ চাল বিক্রি করা হলো। এবার চাল পেয়েছেন কার্ডধারী 4,000 পরিবার। দুর্যোগের বাজারে 200 টাকায় 20 কেজি চাল পেয়ে অনেকেই ছিলেন স্বস্তিতে। কাজ নাই তাই খুব অভাবের মধ্যে আছি। 10 টাকা কেজি চাল পাইতেছে, এটা আমাদের অনেক উপকার হইতেছে। মধ্যবিত্ত ফ্যামিলি আসলে তারা কোথাও যাইতে পারে না, এই কার্ডটা নিয়ে তাদের চাল ধরে তাদের অনেক উপকৃত হইব। 2টা মেয়ে আছে, আমরা 4 জন পরিবার নেই, এখন তো অনেক চলে না, তার জন্য অনেক কষ্ট করে এনে কার্ডটা করছি। যেটুকু দিতেছে সেটুকু আল্লাহ পাকের কাছে দোয়া দিয়ে এরকম দিলে সবাই গরিব দেখি চলতে পারবে সবাই। আগে নানা অভিযোগ উঠলেও এই চাল বিক্রি ও তালিকা তৈরিতে এবার অনিয়ম, স্বজনপ্রীতির সুযোগ নেই বলে জানায় খাদ্য অধিদপ্তর। সরকারি যেটা মোটা চাউল আমরা কিনি এবং সেটার মানও যথেষ্ট ভালো। সরকারি বিভিন্ন সংস্থা যেমন র্যাব, আর্মি, পুলিশ যে চালটা সবসময় খায় আমরা সরকারিভাবে সরবরাহ করি, সেই চালটাই জনসাধারণের জন্য এখন আমরা নিয়ে আসছি আর কি বিক্রয়ের জন্য। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে পর্যায়ক্রমে 39,600 পরিবারকে এই সুবিধা দেবে সরকার। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মহামারীতে এটিএন বাংলা কর্মীদের সুরক্ষিত রাখতে এবার অফিসে প্রবেশ পথে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। এছাড়াও আছে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও গণমাধ্যম কর্মীরা দিনরাত কাজ করছেন। সংবাদ আর অনুষ্ঠান তৈরির জন্য তাদের রোজ অফিসে আসতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে অফিসে ঢোকার পথে যাতে জীবাণুমুক্ত হওয়া যায় সে ব্যবস্থা চালু করা হয়েছে এটিএন বাংলায়। শুরু থেকেই তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা থাকলেও এবার জীবাণুনাশক টানেল যুক্ত হয়েছে এই তালিকায়। আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা যেহেতু প্রতিদিন বাড়ি যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, অফিসে আসতে হচ্ছে,
তাই আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এই নিরাপত্তা কিংবা স্বাস্থ্যবিধিটা মেনে চলার ব্যাপারে অত্যন্ত সতর্ক আছি এবং আমার প্রথম দিন থেকেই এই সতর্কতা অবলম্বন করছি এবং সম্প্রতি আমরা এই সতর্কতা আরও বাড়িয়েছি। স্বল্প সময়ে এই মেশিন জীবাণুমুক্ত করতে সক্ষম। কেউ এই টানেলে ঢুকলে স্বয়ংক্রিয়ভাবে চারদিক থেকে জীবাণুনাশক স্প্রে হয়। অটো সেন্সর ইউজ করেছি, যে কোনো মানুষ ভিতরে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি সে ডিসইনফেক্ট হয়ে যাবে, স্প্রেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। পাশাপাশি আমরা যেটা করেছি যে স্প্রেটা হবে সেটা যেন পুরো বডিতে হয়, এই কারণে আমরা দুইটা টেকনোলজি ইউজ করেছি। একটা করেছি ফ্লোরে যেটা স্যানিটাইজিং কার্পেট হিসেবে ইউজ হবে, আর চারটা স্প্রে ইউজ করেছি, নজেল ইউজ করেছি। কর্মীরা যাতে নিরাপদে কাজ করতে পারে এবং শঙ্কামুক্ত থাকতে পারে সেজন্যই স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মিডিয়া এমন একটা জায়গা যেখানটা আমরা এক মিনিটের জন্য যেটা বন্ধ রাখতে পারি না, আমাদের এটা দিন রাত 24 ঘন্টা চলে, সুতরাং আমাদের কর্মীদেরকে দিন রাত 24 ঘন্টা কাজ করে যেতে হয়। কারো যদি আমরা চাই যে তার বাসায় বসে থাকুক এটা বলার উপায় নেই, কারণ যদি বলা হয় তাহলে আমাদের এই প্রোগ্রাম চলবে না বা নিউজ চলবে না, সেই জন্য সব কর্মীকে আসতে হয়। সেই কারণেই আমরা যত সম্ভব যা কিছু প্রক্রিয়া দরকার সিকিউরিটির জন্য আমরা করে যাচ্ছি। করোনা পরিস্থিতির এমন দুর্যোগে স্বাস্থ্য নির্দেশনা মেনেই এগিয়ে যেতে চায় এটিএন বাংলা পরিবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের সাহায্য করছেন যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের সাহায্য করছেন বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আমাদের সাহায্য করছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন অ্যান্ড শিশু হাসপাতাল, আমাদের সাহায্য করছেন ICDDRB, আমাদের সাহায্য করছেন ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ, আমাদের সাহায্য করছেন সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স ঢাকা ইউনিভার্সিটি, আমাদের সাহায্য করছেন সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা, এভার কেয়ার হসপিটাল ঢাকা, স্কোয়ার হসপিটাল লিমিটেড, আমাদের সাহায্য করছেন গাজী কোভিড-19 PCR ল্যাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই দুঃসময়ের সময়, আমরা যে কোভিড-19 আক্রান্ত, আমাদের এই দুঃসময়ের সময় তারা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পাশে তাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি কোভিড-19 মোকাবেলায়। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি এখন আসবো আমাদের 11ই মে, 28 বৈশাখ, 1427 এবং 17 জানুয়ারি, 1441 আজকের আমাদের যা প্রতিবেদন আমরা পেয়েছি, দুঃখিত, 17ই রমজান। আমাদের 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 7267। এই আজকে আমরা নতুন আরেকটি ল্যাব সংযুক্ত হয়েছে আমাদের সাথে, সেটা হলো আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। আমাদের সর্বমোট ল্যাবের যে আমরা রিপোর্ট আজকে দিব, এটা 37টি ল্যাবের এবং সর্বশেষ সংযুক্ত আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। আমাদের আরও অনেকগুলি ল্যাব তাদের প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা হয়তো আরও 2-4 দিনের মধ্যে আরও অনেকগুলো ল্যাব সংযুক্ত করতে পারব। এই 37টা ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7267 এবং আমরা পরীক্ষা করেছি 7208 এবং এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 129865। 7208 নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, আজকে আমি বলবো যে আমরা 1000 ছাড়িয়ে গেলাম, আমরা শনাক্ত করেছি 1034 জনকে কোভিড পজিটিভ হিসেবে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15691 জন। এবং এখনও আমাদের ঢাকা বিভাগ এবং ঢাকা সিটি এইসব জায়গায় শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি আছে, পূর্বের নাই। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে, সবার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই 11 জন সহ আমাদের এ পর্যন্ত মৃত্যু 239 জন। মৃত্যুর বিশ্লেষণে আমাদের 5 জন পুরুষ, 6 জন মহিলা এবং তাদের বয়স বিশ্লেষণে গেলে আমরা দেখছি যে 71 থেকে 80 বছরের মধ্যে 1 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 4 জন, 41 থেকে 50 বছরে 2 জন, 31 থেকে 40 বছরে 2 জন এবং 21 থেকে 30 বছরে 1 জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। আমাদের সুস্থ হয়েছে এ পর্যন্ত, আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 252 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে 2902 জন। আমরা শনাক্ত বিবেচনায়
সুস্থতার হার আমাদের 18.52 এবং মৃত্যুর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 183 জন এবং ছাড় পেয়েছেন 62 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2236 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1176 জন। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন দেখছিলেন। এবারে সংবাদের বাকি অংশ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের কারণে নৌকা পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদী পাড়ের মাঝিরা। উপার্জনের একমাত্র মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় অভাব ও অনাহারে দিন কাটছে তাদের। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট জানাচ্ছেন এস এম আশরাফ। চারদিকে নদী, তাই ঢাকা রাজধানী বা সাভারের সাথে কাউন্দিয়া এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। মাঝিদের বেঁচে থাকার অবলম্বনও নৌকা চালানো। দীর্ঘ লকডাউনে নিরুপায় নিম্নবৃত্ত এসব মানুষেরা, পারাপার বন্ধ, তাই আয় রোজগারও বন্ধ এক মাসের বেশি। আমরা নৌকা চালাই খাই, আমরা একদিন কাজ না করতে পারলে আমাদের সংসারে চুলা জ্বলে না। তিন বেলা খাবারের থেকে একবার খাবার আমরা রোজ করে পারতাম, কিন্তু সব নৌকার পারতাম না। তারা খুব কষ্টের মধ্যে আছে আর কি। অল্প সংখ্যকগুলোকে অন্যদিকে আমিনবাজার তুরাগ নদীতে ল্যান্ডিং স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ থাকায় সেদিকেও যাওয়ার উপায় নেই এসব মাছিদের। পাড়ের কুলি শ্রমিকরাও তাই কর্মহীন। দিন এনে দিন খাওয়া এসব মানুষের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। ঢাকার পাশে আর কোথাও এরকম দ্বীপ এলাকা নেই, এখানে প্রায় 800 মাঝি এখানে বেকার হয়ে গেছেন তারা। এদেরকে আলাদাভাবে কিছু সহযোগিতা যদি আমরা করতে পারতাম, তাহলে আমার মনে হয় এই গরিব জনগোষ্ঠী যারা এখানে খেটে খাওয়া মানুষ, তারা কিছুটা হলেও স্বস্তি পেত। প্রায় 1.5 লাখ মানুষের বসবাস কাউন্দি ইউনিয়নে, যার বড় একটি অংশ এখন কর্মহীন বেকার। এসব মানুষকে সরকারি সামাজিক কর্মসূচির আওতায় এনে দরকারি সহায়তার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এস এম আশরাফ, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে। গতকাল রাত 9টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। কার্ডিও থোরাসিস ওয়ার্ডে ভর্তি মনমোহন সিংকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এর আগে 2009 সালেও 87 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর বাইপাস সার্জারি হয়েছিল। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মাঠ জুড়ে পাকা ধানের সমারোহ থাকলেও শ্রমিক সংকটে ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন কুমিল্লার কৃষকরা। তারা বলছেন জেলায় এবার 1,57,666 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, কিন্তু সময় মতো শ্রমিক না পাওয়ায় ধান কাটা যাচ্ছে না। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। এবারে পারটেক্স খেলার খবর। মোনাকো স্ট্রাইকার বেন ইয়েদেরের সঙ্গে নিজের গোল্ডেন বুট ভাগাভাগি করে নিতে চান পিএসজি তারকা এমবাপ্পে। লিগ ওয়ানের এবারের আসরে দুজনের গোল সংখ্যা সমান থাকলেও গোলের মান বিচারে শেষ পর্যন্ত পুরস্কারটি দেওয়া হয় বিশ্বকাপজয়ী তারকাকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে এমবাপ্পে বলেন, শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ, তবে আমার মনে হয় বেন ইয়েদেরও পুরস্কারটি পাওয়ার যোগ্য। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। ঢাকায় ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে 6:27, সিলেটে 6:31, খুলনায় 6:35, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।